পরম করুণাময় ও মেহরবান আল্লাহর নামে শুরু করছি। পরম দয়ালু আল্লাহ এই কোরআনের শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা সব সিজদা বনত। আসমানকে তিনি সুবদ্ধ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন। এর দাবি হলো তোমরা দাড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন, এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর গাছ আছে যার ফল পাতা আবরণে ঢাকা, নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুষি উভয়। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিষয়কার দিক অস্বীকার করবে? দুই উদয়াচল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালনকর্তা তিনি। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন, তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকেই মুক্তা ও প্রবাল পাওয়া যায়। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজ সমূহ তারই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তাঁর কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে, প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? ও হে পৃথিবীর দুই বোঝা, তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব, তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। হে জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশমণ্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো, পারতে পারবে না, এজন্য বড় শক্তি প্রয়োজন। তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে? যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, তোমরা তার মোকাবেলা করতে পারবে না। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? অতঃপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে? হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিঁচড়ে টেনে নেওয়া হবে। সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। তারা ও জাহান্নাম ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে। তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? তরুতাজা লতাপাতা ও ডালপালায় ভরা, তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে, অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে?
উভয় বাগানের প্রতিটি ফলই হবে দুরকমের, অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে। জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাশের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের, এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়তে থাকবে। তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জা বনত চক্ষু বিশিষ্ট ললনারা, যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা, তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? হে জিন ও মানুষ, এরপরও তোমরা তোমাদের রবের মহৎ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? ওই দুটি বাগান ছাড়া আরও দুটি বাগান থাকবে, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান, অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হয়ে থাকবে, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সেখানে থাকবে প্রচুর পরিমাণ ফল খেজুর ও আনার, অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দর স্ত্রীগণ। তাবুতে অবস্থানরত হুরগণ, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি, অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? ওইসব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাশের উপর হেলান দিয়ে বসবে, অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? তোমার মহিমান্বিত ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়।